नमस्कार, আমি অ্যাংলার আশিস মান্না। আমার ইউটিউব চ্যানেলে সকল মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আর অতি অবশ্যই এখনো যারা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব হয়তো করেও মানে করে উঠতে পারেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে অতি অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায়। তা আজকের টপিক হচ্ছে, যেটা আমি বলবো সেটা হচ্ছে পিঁপড়ের ডিম সংরক্ষণ ও পিঁপড়ের ডিমের ল্যাপিং বা পচানো। পিঁপড়ের ডিম সংরক্ষণ বা পিঁপড়ের ডিম পচানো, কিভাবে পচাবে না, অনেক সাবস্ক্রাইবার আমাকে এই টপিকে একটু আলোচনা করতে বলেছেন, তাই আমি এইটা নিয়ে এলাম। দেখুন, পিঁপড়ের ডিম জেনারেলি এই বর্ষার সিজনে যে পিঁপড়ের ডিমটা আসে খুব সুন্দর পিঁপড়ের ডিম, তবে জলমারা পিঁপড়ের ডিম না, ফ্রেশ পিঁপড়ের ডিম, শুকনো তাজা পিঁপড়ের ডিম, সেই পিঁপড়ের ডিমটাকে আপনারা কি করে সংরক্ষণ করবেন সেটা হচ্ছে, ধরুন মানে বেশি করে আপনি পিঁপড়ের ডিম নিয়েছেন, 500 গ্রাম পিঁপড়ের ডিম নিয়েছেন, সবসময় পিঁপড়ের ডিম অনেক সময় পাওয়া যায় না, তাই এই পিঁপড়ের ডিমটাকে এনে লাল পিঁপড়ের ডিম, লাল পিঁপড়ে গুলোকে যত যথাসম্ভব পরিষ্কার করে ফেলবেন, একটা কি বলে ওই দেখবেন ময়ূরের পালকের সরু সরু যে পালকগুলো আছে ময়ূরের, ওর একটা ঝাড়ন পাওয়া যায়, ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। আমার আছে অন্য জায়গায়, যাকে আমার হাতের কাছে নেই বলে দেখাতে পারলাম না, দেখিয়ে দিলে আপনাদের ভালো হতো। এইবারে ওইটাকে নিয়ে আপনারা সংরক্ষণ করবেন কি করে, যেটা অনেকদিন আপনি চালাতে পারবেন এই পিঁপড়ের ডিমটাকে, সেটা বলছি, এনে রাম মানে 3x রাম, রাম আপনারা ব্যবহার করবেন, একমাত্র ওল্ড মগ রামটাই ব্যবহার করবেন, এই রামটা কিন্তু মাছের পক্ষে খুব ভালো। এই রামে আপনারা ভিজিয়ে রাখতে পারেন, হয়তো একটু খরচা সাপেক্ষ কিন্তু অনেকদিন আপনার চলবে। এটা কাতলা মাছের টোপে পুর হিসাবে দিতে পারবেন বা রুই মাছের টোপে মাখাতে পারবেন, কিন্তু দেখবেন এর থেকে পচা গন্ধ বেরোবে না খুব একটা, মানে খুব একটা কেন একদমই বেরোবে না, ধরতে গেলে যদি ভালোভাবে রামে এটাকে স্টোর করতে পারেন, একটু করে আপনি তুলে নিয়ে যাবেন বা ওই রামটা দিয়েও আপনি টোপ মাখতে পারবেন, মানে লাড্ডু টোপ, কোনো অসুবিধা হবে না। এবারে অনেকেই প্রশ্ন রাখছেন, দাদা ডিম কি করে পচাবো। ডিম পচা 2-3 রকম হয়, সেটা হচ্ছে একটা মৃগেল মাছের ডিম পচা, যেটা আপনি এমনি ডিমের মধ্যে স্টোর করে রাখবেন, সেই ডিম পচাটা দিয়ে আপনি যে আমার রুই মৃগেলের চার দেওয়া আছে তার সঙ্গে মাখিয়ে দেবেন, দিলেই সেটা কাছাকাছি ফেললে শীতের দেখবেন খুব ভালো মৃগেল মাছ তাতে আসবে, মৃগেল মাছ, কালবোস মাছ, এবং টোপ মাখিয়ে টোপ বর্ষিতে লাগিয়ে ওই ল্যাপিং এর মধ্যে আপনি নাড়াচাড়া করে নিয়ে টোপটা ফেলবেন, দেখবেন মৃগেল মাছ খুব তাড়াতাড়ি হিট হবে। এবারে বলি কাতলার, কাতলার মাছ ধরার জন্য যে পিঁপড়ের ডিম পচাটা, বহু পুকুর আছে এমন যেখানে কাতলা মাছে বোল্ডারের টোপের ভেতরে যদি আমরা পিঁপড়ের ডিম পচা দিই তবেই মাছ হিট হয় বা খায়, সেই পিঁপড়ের ডিমটা আপনারা কিভাবে পচাবে। প্রথম কথা, ওই রাম দিয়ে যেটা বললাম দিয়ে রাখবেন, সেই ডিমটা তো খুবই ভালো কাজ করবে, এটা তাজা থাকবে, প্লাস মানে খুবই ভালো থাকবে ডিমটা। আর আরেকটা জিনিস দিয়ে পচাবেন, সেটা খুব ভালো হবে, সেটা হচ্ছে কাতলা মাছের ক্ষেত্রে বলছি, আপনি ঘি, মধু আর পিঁপড়ের ডিম একত্রে মিশিয়ে এতে একটু ভালো নারকেল তেল দিয়ে রাখতে পারেন, তাহলে এই পচাটা আপনার কাতলা মাছের ল্যাপিংয়ে খুব ভালো কাজ করবে। আর রুইয়ের যখন করবেন সেইখানে আপনি নারকেল তেলটা ইউজ করবেন না, শুধু ঘি, মধু আর পিঁপড়ের ডিম, এইটা দিলে আপনার কিন্তু খুব ভালো কাজ করবে রুই মাছের টোপে। আর মৃগেল মাছ, কালবোস মাছের জন্য তো বলেই দিয়েছি, ওই ডিমটা যে কোনো পচা ডিম হলেই হবে। আর খুব বেশি দিন পিঁপড়ের ডিম পচালে দেখবেন একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা মৃগেল মাছের চাড়ে বা মৃগেল মাছের টোপে লাগানোর জন্য এটা ব্যবহার করবেন। এই বলে এখানে শেষ করলাম, নমস্কার।